সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো? Where people come to discover the future and have fun doing it. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। বিল গেটস বিশ্বের শীর্ষ স্থানীয় ধনীদের একজন এবং টেক জায়ান্ট মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা, এই দুটি তথ্য আমরা সকলেই জানি। আজকের এই ভিডিওতে এই মানুষটির জীবন সম্পর্কে 10টি চমকপ্রদ তথ্য তুলে ধরা হবে। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এই ফোনে জেনে নেওয়া যাক জানা জানা তথ্যগুলো। শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশাই, শুরু করছি। এক নম্বরে রয়েছে এই তথ্যটি, লেকসাইড প্রেপ স্কুলের ছাত্র হিসেবে বিল গেটস একটি জেনারেল ইলেকট্রিক কম্পিউটারের প্রথমবারের মতো একটি কম্পিউটার প্রোগ্রাম লিখেন। দুই নম্বরে রয়েছে এই তথ্যটি, কোডিং বিষয়ে গেটসের মেধা বুঝতে পারে তার স্কুল, তাকে স্কুলের কম্পিউটার প্রোগ্রাম লেখার সুযোগ করে দেওয়া হয়। তিনি লাজুক স্বভাবের ছিলেন এবং বেশ লজ্জা নিয়ে এসব কাজ করতেন। তিন নম্বর তথ্য, প্রযুক্তির বহু কর্ণধারের মধ্যে বিল গেটস কলেজ থেকে বের হয়ে আসেন। 1975 সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া ছেড়ে মাইক্রোসফট নিয়ে লেগে পড়েন। চার নম্বর তথ্য, লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য ও লালবাতি না মানার অপরাধে 1977 সালে তাকে আটক করেন। পাঁচ নম্বর তথ্য, 1997 সাল পর্যন্ত নিজের নিজের কোচে চলাফেরা করতেন বিল, পরে নিজে একটি বিমান কিনেছেন। ছয় নম্বর তথ্য, এই বিমানের সঙ্গে তিনি এক মহামূল্যবান সম্পদের মালিক, তা হল লিওনার্দো দি ভিঞ্চির হাতে লেখার কিছু কাগজ। 1994 সালে $30.8 মিলিয়ন দিয়ে এগুলো কিনেছেন। সাত নম্বর তথ্য, $81.8 বিলিয়ন সম্পদের মধ্যে তার প্রত্যেক সন্তান মাত্র $10 মিলিয়ন করে পাবেন। এত বিশাল সম্পদ তার ছেলে মেয়েদের হাতে তুলে দেবেন না তিনি। আট নম্বর তথ্য, 1600 নম্বরের সেট পরীক্ষার বিল গেটস পেয়েছিলেন 1590 নম্বর। নয় নম্বর তথ্য, বর্তমানে নিজের ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত থাকলেও মাইক্রোসফটের একটি বিষয় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন, তা হলো পার্সোনাল এজেন্ট। এই ডিজিটাল এজেন্ট আপনার যাবতীয় কাজে সহায়তা করবে। এবার জেনে নেওয়া যাক সর্বশেষ তথ্যটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণার ইচ্ছে যে মানুষটি করেন তাকে মাইক্রোসফটে ডাকা হতো সুপার ইন্টেলিজেন্ট বলে।
প্রযুক্তিকে যারা এগিয়ে নিয়ে গিয়েছেন তাদের মধ্যে প্রবাদ প্রতিম বলে মনে করা হয় বিল গেটসকে। হ্যালো, আপনাকেই বলছি। ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদেশে 360 প্রতিদিন নিয়ে আসছে জানা অজানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে এখনই সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদেশে 360 সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।